পরিবেশ। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাদের নিয়ে যেটা গঠিত, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমরা যে আমাদের চারপাশে গাছপালা, ঘর বাড়ি আর কত কিছু দেখতে পাচ্ছি, এরা সবাই আমাদের পরিবেশের অংশ। আমরা আজকে জানব যে পরিবেশ আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে। তার আগে আসো দেখে নেই পরিবেশে কী কী উপাদান থাকে। আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছি যে পরিবেশ হচ্ছে দুই রকম হতে পারে জীবনের উপর ভিত্তি করে, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। জীব যারা তাদের জীবন আছে এবং জড় যারা তাদের কোনো জীবন নেই। জীবের উদাহরণ কী কী হতে পারে? গাছপালা, প্রাণী, মানুষ এরা। আর জড়র উদাহরণ হতে পারে চেয়ার, টেবিল এরা। তাহলে জীবকে দেখো আবার আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এখন এই যে জীবের মধ্যে, জীবের বেঁচে থাকার জন্য কিছু কিছু প্রয়োজনীয় উপাদান পরিবেশে অবশ্যই থাকতে হয়। সেই উপাদানগুলো কী কী? পানি, বায়ু, আলো, খাদ্য। এই চারটা কিন্তু প্রাণীর বেঁচে থাকার জন্য বা জীবের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। কোনো পরিবেশের মধ্যে যদি এই চারটা উপাদানের যে কোনো একটাও অনুপস্থিত থাকে, সেই পরিবেশে কিন্তু মানুষ বা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এই চারটা উপাদান আমাদের পৃথিবীতে বিদ্যমান আছে বলেই কিন্তু পৃথিবী আমাদের এই সৌরজগতের মধ্যে একমাত্র বাসযোগ্য গ্রহ। তাহলে এই যে পানি, বায়ু, আলো, খাদ্য, এই চারটা উপাদান কিন্তু আমাদের পরিবেশে সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। যেমন তুমি এভাবে চিন্তা করতে পারো যে যখন সমুদ্র অঞ্চলের দিকে তুমি যাও, সমুদ্রের পানিটা কিন্তু লবণাক্ত। সেই লবণাক্ত পানি কি আমরা পান করতে পারি? সেই লবণাক্ত পানি কিন্তু আমরা পান করতে পারি না। বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন স্বাদু পানি বা নদীর পানি। আর সমুদ্র অঞ্চলে সবচেয়ে বেশি থাকে লবণাক্ত পানি, যেটা আমাদের পান করার জন্য মোটেই উপযুক্ত নয়। তাহলে এই জন্য কিন্তু সমুদ্র অঞ্চলের মানুষ এই যে লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানি থেকে কীভাবে স্বাদু পানি তৈরি করা যায় সেই রকম একটা ব্যবস্থা করে তোলে। আবার যেসব অঞ্চলে খাদ্যের অভাব রয়েছে, যেমন খাদ্যের অভাব ঠিক না, তুমি যদি এভাবে চিন্তা করো যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে কখনো বেড়াতে গিয়েছো? সেখানে দেখবে আমাদের এই ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে যেমন অনেক বেশি মানুষ থাকে, পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি কম। অর্থাৎ তুমি দেখবে যে খুব রাস্তার পর রাস্তা চলে যাচ্ছে কিন্তু কোনো জনমানুষের দেখা পাওয়া যাচ্ছে না, অনেক দূর পরপর হয়তো একটা দুটো মানুষ দেখা যাচ্ছে। তাহলে এই যে পাহাড়ি অঞ্চল এত সুন্দর জায়গা, সেখানে মানুষের বসতি এত কম কেন? সেখানে মানুষের বসতি কম কারণ কি? এই যে পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা খারাপ জন্য কিন্তু এই যে খাদ্য, পানি, তারপরে আরও বেঁচে থাকার জন্য যেসব উপযোগী উপাদানের প্রয়োজন সেই সব কিন্তু এখানে কম পাওয়া যায়। তাই পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষের বসতি কম। তাই বুঝতে পারছো পরিবেশের উপর ভিত্তি করে কিভাবে মানুষের বসতি বদলায় যেতে পারে? তাহলে পরিবেশ তিন রকমের যদি চিন্তা করো, সমতল অঞ্চল, সমতল অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি মানুষ থাকে। যেমন আমাদের শহরে, গ্রামে এইসব জায়গায় যেগুলো সমতল জায়গা আছে সেখানে মানুষের বসতি খুব ভালো, কারণ সমতল অঞ্চলে যাতায়াত করার সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ভালো, খাদ্যের কোনো কমতি নেই, তারপরে আরও যত প্রয়োজনীয় সুযোগ সুবিধা, অফিস, আদালত, স্কুল সবই থাকে। কিন্তু পাহাড়ি অঞ্চলে জনমানব কম, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হতে পারে, তারপরে বাড়িঘরের নির্মাণ করা একটু কঠিন, তাই এইসব অঞ্চলে মানুষের বসতি কম। আবার দেখবে যখন সমুদ্র অঞ্চলে, সেখানেও কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য এই যে পানি, সেই পানি কিন্তু তাদেরকে অন্য উপায় তৈরি করে নিতে হচ্ছে, তাই এখানেও কিন্তু জনবসতি তুলনামূলকভাবে শহর অঞ্চল এর চেয়ে কম। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে কিভাবে প্রভাবিত করছে, আমাদের মানে প্রধানত আমাদের জীব জগৎকে কিভাবে প্রভাবিত করছে, এবং জীবের বেঁচে থাকার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন সেই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের জনবসতি বা প্রাণীদের জনবসতি বা উদ্ভিদের বসতি গড়ে ওঠে।